নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ওয়াইল্ড স্টাডি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ভূগোল বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে যেটি যে কোনো স্টেট লেভেল এবং আপকামিং সেন্ট্রাল লেভেল এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি রিকোয়েস্ট রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আশা করি এই ভিডিওতে আপনাদের অনেকটাই উপকার উপকারে আসবে এবং আরেকটি রিকোয়েস্ট রইল ভিডিওটি সকলের সাথে শেয়ার করার যাতে করে আমরা আরেকটু ইন্সপায়ার্ড হই ওকে থ্যাংক ইউ তাহলে শুরু করা যাক ওকে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি এখানে বলছে বেদের শেষ ভাগের নাম কী অর্থাৎ বেদের শেষ ভাগের নাম কী এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে আমরা জানি যে বেদের চারটে ভাগ যেমন রিক শ্যাম যজুর অ্যান্ড অথর্ব তো এখানে বলছে শেষ পার্টটার নাম কী তাহলে আমরা বুঝতে পারি উত্তরটি কী হচ্ছে বেদের শেষ পার্টের নাম হচ্ছে অথর্ব এখান থেকে আমাদের আরও কিছু কোশ্চেন যেগুলো ডিটেলসে জানতে হবে যেমন ঋগ কটা শ্লোক আছে ঋগবেদে সমবেদের উৎপত্তি কোথায় এবং হাই শ্লোক কোথায় আছে যেমন যজুর্বেদে সবচেয়ে হাই শ্লোক রয়েছে পনেরোশো উনপঞ্চাশটি শ্লোক রয়েছে যজুর্বেদে এসব বিভিন্ন জিনিসগুলো আপনাদের অবশ্যই একবার জেনে নিতে হবে ওকে নেক্সট যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় এর উত্তরটি কি হবে এর উত্তরটি হবে উপনিষদ উপনিষদকে আমরা বেদান্ত বলে থাকি ওকে দেন নেক্সট কোশ্চেন যেটি রয়েছে সেটি হলো বেদ কবে রচিত হয় বেদ রচিত হয় আমরা জানি আনুমানিক পনেরোশো থেকে হাজার অব্দের মধ্যে ওকে দ্য নেক্সট কোয়েশ্চেন যেটি আমি একটু আগেই আলোচনা করলাম যে বেদের কয়েকটি ভাগ এবং কি কি তাহলে আমি একটু আগে বললাম বেদের কি তাহলে চারটি ভাগ রয়েছে কি রিক সাম যজুর এবং কি। অথর্ব ওকে ওকে অথর্ব রিক্সাম যজুর এবং অথর্ব ওকে তারপরে যে কোয়েশ্চেনটি রয়েছে সেটি হলো প্রত্যেক বেদের কয়টি অংশ কি কি তাহলে আমরা জানলাম বেদ কয় প্রকার চার প্রকার এবার তারপরে যে কোশ্চেনটি রয়েছে হলো প্রত্যেক বেদের কয়টি অংশ কি কী তাহলে প্রত্যেক বেদের অ্যাকচুয়ালি চারটে অংশ রয়েছে কি সংহিতা ব্রাহ্মণ অরণ্যক এবং কি উপনিষদ বা উপনিষদ যাকে বলা হয় বেদান্ত ওকে তারপরে যে ইম্পর্টেন্ট কোশ্চেনটি রয়েছে সেটি হলো কি বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কি বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম হচ্ছে কি না মনা এবং নিক এটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্পিটিভ এক্সামের পরীক্ষার জন্য বৈদিক যুগে তাহলে যে মুদ্রা ব্যবহার করা হতো সেটা কি মনা ও নিক্স অ্যাকচুয়ালি বৈদিক যুগে মেনলি এক্সচেঞ্জের মাধ্যম হিসেবে গরুই ব্যবহার করা হতো কিন্তু তবুও একটি মুদ্রা ছিল দু রকমের যেটা যেগুলোর নাম হচ্ছে কি মনা ও নিষ্ক ওকে ওকে পরবর্তী যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি আমরা পড়ব সেটি হলো বৈদিক সভ্যতার স্রষ্টাকে অর্থাৎ বৈদিক সভ্যতা কারা সৃষ্টি করেছিল এই বৈদিক সভ্যতার সৃষ্টি করেছিল মেনলি আর্যরা ওকে তাহলে এই আরও এখান থেকে যেসব রিলেটেড প্রশ্নগুলো আসতে পারে যেমন আর্যরা ফার্স্ট ইন্ডিয়ার কোথায় আস এসে তাদের বসতি স্থাপন করে তাহলে আর্যরা প্রথম ইন্ডিয়ার এসে কোথায় স্থাপন করে তাদের বসতি তাদের বসতি স্থাপন করে সপ্ত সিন্ধু অর্থাৎ কি এখনকার যে মডার্ন পাঞ্জাব সেখানে এসে তারা তাদের প্রথম বসতি স্থাপন করে ওকে নেক্সট কোয়েশ্চেন কি ঋগ্বেদে বালি শব্দটি কি অর্থ ব্যবহৃত হয় তাহলে ঋগ্বেদের যুগে বালি বলে একটা টার্মিনোলজি ছিল যেটির অর্থ কী ছিল এটা অ্যাকচুয়ালি এখানে আছে ঋগ্বেদে বালি শব্দটি নেওয়া অর্থ ব্যবহৃত হতো তবে অ্যাকচুয়ালি কি বালি এই যে বালি শব্দটি অ্যাকচুয়ালি এটা ছিল একটা ল্যান্ড ট্যাক্স বৈদিক যুগে এটা একটা ল্যান্ড ট্যাক্স অর্থাৎ ভূমিকর ছিল ভূমির আদর্শ হিসাবে বালিটা বালি শব্দটা ব্যবহার করা হতো

তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল তাহলে আমরা জানি যে মোট চারটে বৌদ্ধ সম্মেলন হয় এবং আমাদের সব কটা পরপর মনে রাখতে হবে তাহলে এখানে যে উত্তরটা হবে সেটা হলো যে থার্ড বৌদ্ধ সম্মেলন যেটা হয় সেটা অশোকের সময় হয় তাহলে আমরা জানবো ফার্স্ট ফার্স্ট যেটা হয়েছিল সেটা কার সময় হয় তাহলে প্রথমটা হয়েছিল কি অজার শত্রুর সময় নেক্সট দ্বিতীয়টা হয় কার সময় কালাশোক দেন অশোক তারপরে কার সময় লাস্টে যেটা হয় সেটা হচ্ছে কনিষ্কের সময় এবং এর সাথে সাথে ইম্পর্টেন্ট যেগুলো হলো সেগুলো হলো কোন রাজার সময় হয় এবং প্লেস মানে কোন ভেনুগুলোতে হয়েছিল তাহলে প্রথমটা কোথায় হয় প্রথমটা রাজগৃহ তারপরে বৈশালী নেক্সট তৃতীয়টা আমরা তো জানলাম যে সরি তৃতীয়টা হয়েছিল পাটলিপুত্র এবং লাস্ট যেটা হয় সেটা হয় কোথায় কাশ্মীরে ওকে তাহলে নেক্সট এর পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ছিল নেক্সট কোয়েশ্চেনটা কি বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ছিল তাহলে এটা আমরা সকলেই জানি যে বৌদ্ধদের প্রথম প্রধান যে ধর্মগ্রন্থ সেটির নাম হচ্ছে ত্রিপিটক প্রশ্ন আসে ওকে তাহলে আমরা এখান থেকে কী জানলাম বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ওকে তাহলে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে যে বৌদ্ধ ধর্মের প্রথম যে ধর্মগ্রন্থ সেটি কি বা ধর্মগ্রন্থ ঠিক নয় বৌদ্ধ ধর্মের প্রথম যে টেক্সট সেটি কি যেটা গৌতম বুদ্ধের আগের জন্মের ইতিহাস সম্পর্কে আমাদের জানতে সাহায্য করে ওকে এটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে ওকে যে পরবর্তী নেক্সট কোশ পরবর্তী কোশ্চেনটি হলো বৌদ্ধ ধর্মের প্রধান যে ধর্মগ্রন্থ সেটি কি জানলাম ত্রিপিটক তাহলে প্রশ্নটি হলো ত্রিপিটক কোন ভাষায় লেখা উত্তরটি কি হবে ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লেখা তাহলে মেন যে প্রশ্নটি এখানে আছে আমাদের জানতে হবে সেটা হলো বৌদ্ধ ধর্মের প্রায় সব বইগুলি পালি ভাষায় লেখা এবং জৈন ধর্মের যেসব বইগুলো রয়েছে বা গ্রন্থগুলো রয়েছে সেগুলি কি প্রাকৃত ভাষায় লেখা কিন্তু বৌদ্ধ ধর্মের এমন একটি বইয়ের নাম যেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যেটি সংস্কৃত ভাষায় লেখা ওকে নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটি হলো ওকে পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো প্রথম জৈন গ্রন্থ কল্পসূত্র কে রচনা করেন তাহলে প্রথম জৈন যে বইটা তার নাম আমরা এখান থেকে জানতে পারছি কি তাহলে যদি বলে প্রথম জৈন গ্রন্থ কি সেটি হবে কি কল্পসূত্র এবং কল্পসূত্র কে রচনা করেন তাহলে কল্পসূত্র রচনা করেন এখানে উত্তর হবে কি ভদ্রবাহু তাহলে পরবর্তী কোশ্চেনটি হলো পার্শ্বনাথ কে ছিলেন পার্শ্বনাথ কে ছিলেন পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর তাহলে আমরা জানি যে জৈন ধর্মের মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন এবং চব্বিশতম তীর্থঙ্কর আমরা জানি কে মহাবীর এবং তেইশতম কে ছিলেন পার্শ্বনাথ ইতিহাসে অ্যাকচুয়ালি এই পার্শ্বনাথ এবং মহাবীর সম্পর্কেই বিভিন্ন রকম প্রমাণ পাওয়া গেছে বাকি আগে যে বাইশজন তাদের তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি তবুও আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রথম পাঁচজন এবং লাস্ট পাঁচজন তীর্থঙ্করের নাম এবং উনিশতম একজন তীর্থঙ্কর ছিলেন যিনি মহিলা ছিলেন একমাত্র মহিলা তীর্থঙ্কর ওনার নামও আমাদের মনে রাখতে হবে কম্পিটিটিভ এক্সামের জন্য ওকে দেন নেক্সট কোশ্চেন পরবর্তী কোশ্চেনটি হচ্ছে বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন তাহলে বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন বিম্বিসার ছিলেন হর্ষাঙ্ক বংশের রাজা আমাদের পরপর মনে রাখতে হবে হর্ষাঙ্ক বংশের মোট চারজন রাজা ছিলেন কে কে বিম্বিসার রাজাশত্রু উদয়ী নাগদাস ক্রনোলজিক্যালি বিভিন্ন বংশগুলো আসছে সেগুলো আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে আমরা এই প্রশ্নটা সকলেই ফেস করি এবং এর উত্তরও আমরা প্রায় সকলেই জানি এর উত্তরটি হবে কি অশমক কিন্তু ষোড়শ মহাজনপদ থেকে এর বাইরেও কিছু কিছু প্রশ্ন বর্তমানে আসতে শুরু করেছে যেমন এই ষোলশটা ষোলোটা মহাজনপদের মধ্যে কিছু কিছু মহাজনপদ ছিল যেগুলো ছিল রিপাবলিক অর্থাৎ যেগুলো কোনো রাজা ছিল না তাহলে এরকম কিছু জনপদের নাম আমাদের মনে রাখতে হবে যেগুলো ছিল রিপাবলিক এবং এর মধ্যে দুটি মহাজনপদ ছিল যে দুটি অ্যাকচুয়ালি আউটসাইড অফ ইন্ডিয়া অর্থাৎ বর্তমান যে ভারতবর্ষ বর্তমান ভারতবর্ষের বাইরে অবস্থিত অর্থাৎ সেগুলি অ্যাকচুয়ালি আফগানিস্তানে অবস্থিত এরকম দুটি মহাজনপদ হচ্ছে অসমক এবং কম্বোজ সরি সরি গা গান্ধার এবং কম্বোজ এরকম কিছু কিছু কোশ্চেন যেগুলি বর্তমানে আসতে শুরু করেছে আমাদের এই সম্পর্কে অবশ্যই মনে রাখতে হবে ওকে বন্ধুরা তাহলে আজকের মতো এইটুকুই পরবর্তীকালে আমি আরও ইতিহাসের কোশ্চেন নিয়ে আপনাদের সামনে আসব এবং পরবর্তীকালে অবশ্যই আমরা চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন টপিকগুলোকে আলোচনা করার চেষ্টা করব তবে একটি অনুরোধ রইল যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ইন্সপায়ার করুন যাতে পরবর্তীকালে আরও ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ওকে থ্যাংক ইউ